আসসালাম আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিম আলুর মজাদার একটা নাস্তার রেসিপি তো চলুন শুরু করা যাক এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে প্রয়োজন মতো ময়দা তো ময়দাটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন তো এখানে আমি হাফ কাপের থেকে বেশি পরিমাণ নিয়েছি এই ধরুন পনেরো এক কাপের মতো ময়দা এখানে আমি নিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণ লবণ এখানে ওয়ান ফোর চা চামচের মতন লবণ আছে লবণটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে দিচ্ছি তো পুরে যেহেতু লবণ থাকবে তাই কিন্তু এখানে লবণের পরিমাণটা বুঝে দিয়ে নেবেন এরপর এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল তো ময়দাটাকে সয়াবিন তেল দিয়ে মাখতে হবে তাই এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি এক থেকে দেড় টেবিল চামচের মতো দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেবেন তো হাত দিয়ে খুব ভালো করে ময়দার সাথে এভাবে তেলটাকে মিশিয়ে নিচ্ছে। তো দেখুন তেলটা আমি খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে এখানে আমি পানি দিয়ে নিব তো এখানে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি তো খুবই অল্প পরিমাণে পানি দিয়ে এখানে একটা ডো তৈরি করে নেবো তো অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি তো ডোটাকে আমি একটু সফটভাবে তৈরি করব তাই এটাকে খুব ভালো করে এভাবে মথে নিতে হবে তো বেশ কয়েকবারের মতো ডোটাকে আমি ভালো করে মথে নিয়েছি তো দেখুন ডো তৈরি করা হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি আর এর ভেতরের পুটটা তৈরি করে নিব তো এখানে আমি মাঝারি সাইজের দুটো আলুকে এভাবে কিউব করে কেটে সিদ্ধ করে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে ভালো করে গ্রেট করে নিব যাতে এর ভেতরে কোনো রকমের দানাভাব না থাকে আর দুটো সিদ্ধ ডিমও নিয়েছি এখন সিদ্ধ ডিম দুটোকেও আলুর সাথে খুব ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তো এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দুটো সিদ্ধ আলু আর দুটো সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ডিম আর সিদ্ধ আলুর পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি তো এখানে পেঁয়াজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন এরপর এখানটায় দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো কাঁচামরিচ কুচি এই ধরুন দুটো কাঁচামরিচকে ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি এখানে চিলি ফ্লেক্স এরপর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা এটা আপনারা আপনাদের পছন্দ মতো টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এরপর দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ লবণ এখানে অবশ্যই পরিমাণ মতো দিয়ে নেবেন এখানে আমি বিট লবণ দিয়ে নিয়েছি তো অবশ্যই এখানে বিট লবণ আর চাট মশলাটা দিয়ে নেবেন এতে করে কিন্তু এর পোটটা স্বাদ অনেক বেড়ে যাবে তো খুব ভালো করে পুরের সাথে আমি মশলাগুলোকে মেখে নিয়েছি তো দেখুন খুব ভালো করে মশলাগুলো মাখানো হয়ে গেছে আর সব শেষে দেখে নেবেন যে এর ঝাল লবণটা ঠিক আছে কিনা এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আগে যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম এখন এখান থেকে লেচি কেটে নেব তো এখানে আমি আমার প্রয়োজন মতো লেচিগুলো কেটে নেবো তো এখান থেকে আমি চারটার মতো লেচি কেটে নিচ্ছি তো মাঝারি সাইজের তৈরি করার জন্য এখানে চারটা লেচেই হবে তার বেশি হবে না আপনারা যদি এখানে ময়দার পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে কিন্তু এখানে পাঁচটার মতো আপনার লেচি কেটে এই নাস্তাটার পুটটা দিয়ে তৈরি করে নিতে পারবেন এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা লেচি নিয়েছি এটাকে কিন্তু কোনো রকমের ময়দার ডাস্ট ছাড়াই বেলে নিতে হবে তো একটা বেলুনির সাহায্যে এটাকে টেনে টেনে এভাবে বেলে নিচ্ছি তো রুটিটা বেলে নেওয়ার সময় চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে এভাবে রাউন্ড করে বেলে নিতে যেহেতু ডোটা আমি তেল দিয়ে ময়ান করে নিয়েছি তাই এটা কিন্তু খুব সহজেই পাতলা করে বেলে নিতে পারবেন এখন এর ভেতরে আমি পোটটা দিয়ে দিচ্ছি পুরটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তো পুরে ঠাসাভাবে তৈরি করার জন্য একটু পুরের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তো এভাবে দিয়ে নিচ্ছি প্রয়োজন মতো দিয়ে নেওয়ার পর এরপর কিন্তু এখানে আমি ফোল্ড করে নিব একটু পানি দিয়ে তো আঙুল ভিজে এভাবে চার পাঁচটা একটু লাগিয়ে নেবেন তাতে করে দেখবেন যে এটা ভাজার সময় খুলে যাবে না তো খুব ভালো করে কিন্তু এভাবে সিল করে নিতে হবে একটু বেলুনি দিয়ে এভাবে একটু বেলে নিচ্ছি আর এভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তো এই নাস্তাগুলো ডুবা তেলে ভাজলে দেখবেন যে খুব সুন্দরভাবে এটা ফুলে উঠবে চাইলে কিন্তু আপনারা এটা কড়াইতেও ভেজে নিতে পারেন এতে করে কিন্তু তেলের পরিমাণটা কম লাগবে তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন এখানে একটার মতো দিয়ে ভালো করে ভেজে নিব তো চুলার আসটা লোদে রেখে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো এর দুই সাইডে আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে ঠিক এভাবে কিন্তু সবগুলোই ভেজে নেব নাস্তাগুলো ভেজে তুলে নেওয়ার সময় কিন্তু অবশ্যই এর তেলটা খুব ভালো করে ঝরিয়ে তারপরে কিন্তু তুলে নেবেন যাতে এর গায়ে কোনো রকমের এক্সট্রা তেল লেগে না থাকে তো দেখুন সবগুলো নাস্তাই আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আশা করছি দেখেই বুঝতে পারছেন কত সহজে এটা তৈরি করা যায় তো চট জলদি এই নাস্তাটা তৈরি করে সকালে ব্রেকফাস্ট অথবা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন খুব সহজেই তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান আল্লাহ হাফেজ